BPL খেলতে এসে ফুরফুরে মেজাজে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। রঙিন পোশাকে লম্বা সময় ধরে আছেন দুর্দান্ত ফর্মে। যদিও সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে স্লো ব্যাটিং নিয়ে সমালোচিত হচ্ছেন এই তারকা, তবে এসব সমালোচনায় কান না দিয়ে রিজওয়ান জানালেন দলের প্রয়োজন অনুযায়ী সেরাটাই দিচ্ছেন তিনি। প্রথম দুই ম্যাচে হার, এরপর টানা তিন জয়ে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের সাথে যোগ দেয়া পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ান চার ম্যাচে 150 ছাড়াও খেলেছেন 37 রানের অপরাজিত এক ইনিংস। টি টোয়েন্টিতে সবাই দেখতে চায় চার ছক্কার ফুলঝুরি আর মারকাটারি ব্যাটিং, তবে এসবের বাইরে রিজওয়ানের ভাবনাটা থাকে দলের প্রয়োজন কেন্দ্রিক। আমি সবসময়ই চাই কিভাবে দলকে জেতাতে পারি, কিভাবে আমি দলের জয়ে সহযোগিতা করতে পারি। সবশেষ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে 47 বলে 55 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রিজওয়ান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে প্রশ্ন ছিল রিজওয়ানের কম স্ট্রাইক রেটের ব্যাটিং নিয়ে। জবাবে সালাউদ্দিন জানিয়েছিলেন রিজওয়ানের ওপর দলের আস্থার কথা, জানিয়েছিলেন তিনি মাথা খাটিয়ে খেলতে পারেন। কোচের মতো তাই রিজওয়ানও নিজেই বললেন দলের কথা ভেবেই খেলেন তিনি। আমি সবসময় চিন্তা করি দল আমার কাছে কি চায়, সেভাবেই খেলার চেষ্টা করি। মিডিয়া কি বলল, লোকে কি বলল, কি সমালোচনা করলো, এসব নিয়ে আমি একদম ভাবি না। আমি শুধু টিমের লক্ষ্য মাথায় রাখি। 7-15 ওভারের মাঝের ব্যাটিংয়ে রিজওয়ান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়, তবে শ্রেষ্ঠত্বের কারণ কি, এমন প্রশ্নের জবাব সিক্রেটই রাখতে চাইলেন এই পাকিস্তানি তারকা। রিজওয়ান আশায় কুমিল্লার শক্তিমত্তা যে বেড়েছে তা কোনো সংশয় নেই। পাকিস্তান দলের মতোই কুমিল্লার জার্সিতেও দলের প্রয়োজন মেটাতেই সেরাটা দিতে চান রঙিন জার্সিতে সময়ের অন্যতম সেরাই তারকা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।